যারা বাংলাদেশের উন্নয়ন ও অর্জন চোখে দেখে না তারা এখন ঈর্ষান্বিত হয়ে উল্টাপাল্টা কথা বলছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে দরিদ্র কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন কৃষক লীগের নেতাকর্মীরা। আলোচনায় প্রধান অতিথি ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতিকে ভাষণের মাধ্যমে একত্রিত করেছিলেন। জিয়াউর রহমানের আগে 26 মার্চ এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রাম বেতারে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলে জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। আজকে যে দেশ এগিয়ে যাচ্ছে এটি তাদের পছন্দ নয়। দেশ যে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে এটি তাদের পছন্দ নয়। বিএনপি হাউতাস করছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে অনেক উপরে চলে গেল। দুই হাউতাসের মধ্যে মিল আছে।